নমস্কার বন্ধুরা, জুন ফুড হাউসে আপনাদের সবার স্বাগত। আজকে আমি বানাবো নতুন আরও একটা রেসিপি, তো আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে আমি নিয়ে চলে এসেছি ডিম, আজকে রান্না করব ডিম। ডিম দিয়ে আলু দিয়ে কারি। এখানে আমি নিয়েছি ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি, ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি কুচি করা পেঁয়াজ, নিয়েছি আদা ছুলে রেখেছি, নিয়েছি রসুন গোটা ছুলে রেখেছি, আলু সেদ্ধ করা টুকরো করে কাটা ধুয়ে ছুলে রাখা আছে, টমেটো কুচি রাখা আছে, নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি লঙ্কাগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে। আজকে আর পাটায় মশলা করলাম না, আজকে মশলা পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। আমি সবগুলো মশলাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টুকরো করা আদা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। ততক্ষণে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, দিয়ে ডিমটাকে ভালো করে মেখে তারপর ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে গেছে, আমার ডিমের মধ্যে হলুদ লবণ লাগানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি। আমার সবগুলো ডিম তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, এখন হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো যে আমি টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে ধুয়ে ছুলে নিয়েছি আলুগুলোকে, তো সেগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমি ডিম ভাজা তেলটার মধ্যেই আলুগুলোকে ভেজে নেব। তো আমার আলুগুলো দেওয়া হয়ে গেল, হালকা হাতে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে হালকা করে, এখন আমি তুলে রাখব। এখন এই তেলের মধ্যেই আর একটু তেল আমি দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গোটা মেথি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা, দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি গোটা কয়েক রসুন, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেব হলুদ। আমার লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, লবণ হলুদটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে হালকা একটু জল দিয়ে দিব, হালকা একটু জল দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি দেওয়ার পরে একটু ভেজে নেব। তো আমার মশলা দেওয়া হয়ে গেছে, হালকা করে একটু ভেজে নিচ্ছি মশলাটাকে। এরপরে বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেব। দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে,
हल्का हल्का तेल छेड़े एसेछे। एखन आमि मिक्सिटा धोया जल हल्का करे दिए दिच्छि, एटाते अल्प अल्प मसला लेगेछिलो। এখন আমি আবারও মশলাটাকে ভালো করে কষে নেব যেন পুরোপুরি এর কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি দিলাম হালকা একটু কালারের জন্য। দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। আমার সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে, এটাকে এখন ভালো করে কষে নেব। আমি ভালো করে কষে নিয়েছি মশলাটা, দেখুন আস্তে আস্তে অনেকটা সময় ধরে মশলা কষানো আমার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। জলের জাল উঠে গেছে, জলটা ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা ডিম আর আলু দিয়ে দেব আস্তে আস্তে। আমার ভেজে রাখা ডিম আলু দিয়ে মেশানো হয়ে গেছে। এখন আস্তে আস্তে কিছুক্ষণ কিছুক্ষণ সময় ধরে এটা জাল হতে থাক। অনেকটা সময় ধরে জাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি কসুরি মেথি। এটা দেওয়াতে ডিমের ঝোলটার সেন্টটা খুব ভালো আসবে। এখন আমি গ্যাস অফ করে দেব। আমার ডিমের ঝোলটা পুরো তৈরি হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। ডিমের ঝোলটা আমার রেডি, ঢেলে নেওয়া হয়ে গেল। বন্ধুরা আপনারা এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আমার নেক্সট ভিডিও আবার আসতে চলেছে খুব শিগগিরই। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা টাটা বাই বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।